অর্থপাচার নিয়ে আপনার কাছে জানতে চাই। অর্থপাচারের সবচেয়ে বড় মহোৎসব আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে, যদিও তারা এখন অর্থপাচার নিয়েই কথা বলে, নানান প্রসঙ্গ তুলে সুইজারল্যান্ডের ব্যাংকের প্রসঙ্গ এসেছে। সর্বশেষ আমরা দেখলাম যে করোনা মোকাবেলার যে সফলতা সেটা অনেকখানি ম্লান হয়ে যাচ্ছে ডলার সংকটের কারণে। আমাদের কাছে খুব ছোট্ট একটা খবর, খুব বড় করে আমরা কেউ দেখাইনি, কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সিআইডি গত সপ্তাহে এটা নিয়ে কাজ করতে গিয়ে 16 জনকে গ্রেপ্তার করেছে, এবং এই 16 জনের যে বক্তব্যটা সামনে এসেছে, মোবাইল ব্যাংকিং এই 16 জনই বিকাশের নানান পর্যায়ের এজেন্ট, কর্মকর্তা কর্মচারী, যারা 75,000 কোটি টাকা পাচার করেছে। এবং বলা হচ্ছে সিআইডির পক্ষ থেকে তাদের প্রাথমিক তদন্তে এটা 500 গুণ এর চেয়ে বেশি টাকা এই প্রক্রিয়ায় পাচার হওয়ার শঙ্কা তারা করছে। যখন নির্বাচন সামনে, তখন আমরা দেখি এই সব মাধ্যমে, অনানুষ্ঠানিক মাধ্যমে জঙ্গিবাদের অর্থ যায়, লন্ডনে অর্থ যায়, ফলে এই খাতগুলোকে, বিকাশসহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোকে আছে, বৃহত্তর জায়গা থেকে নজরদারি আওতায় আনা হবে কিনা, এবং পাচার, অর্থ পাচার নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। না, অবশ্যই এটা নজরদারিতে আনা হয়েছে বলেই তো আপনারা জানতে পারলেন, আপনারা খুঁজে বের করেননি তো, সাংবাদিকরা বের করেনি। আবার এমন এমন অনেকেরই অর্থপাচারের এরকম তথ্য আছে, ওটা আপনারা লিখবেন কিনা আমার সন্দেহ আছে। আমি সোজা কথা বলি, বহু তথ্য আমার কাছে অনেকের ব্যাপারে, অনেক স্বনামধন্যদের ব্যাপারেও আছে। তবে হ্যাঁ, এটা দুর্নীতি দমন কমিশন এবং আমাদের ব্যাংকের থেকে ওটা খোঁজ নেওয়া হচ্ছে, আসবে, সামনে একদিন দিন আসবে, কিন্তু আপনারা তখন লিখবেন কি না আমি সেটা দেখব, এটা হলো আমার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, যেটা বলা হয়েছে এ ব্যাপারে আমাদের তদন্ত হচ্ছে, আর সুইস ব্যাংকে কিন্তু আমরা বহু আগেই আমাদের ডিমান্ড পাঠিয়েছিলাম, আমরা তালিকা চেয়েছিলাম, কিন্তু কোনো তালিকা কিন্তু আসে নাই, কেউ বলতে পারে নাই। সবাই বলে যায়, হাওয়ায় কথা বলে যায়, কিন্তু কেউ ঠিক সঠিক তথ্য দিয়ে বলতে পারে না, এটা একটা সমস্যা, এটা আমরা দেখি। আর আজকে যেভাবেই হোক মানি লন্ডারিংয়ের ব্যাপারে আমাদের যথেষ্ট মানে এটা বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর ডলার সংকটের কথা বলে, এই সংকট তো বাংলাদেশের একার না, তো বিশ্বব্যাপী সংকট এখন দেখা দিয়েছে, সেটা আপনারা ভালো করেই জানেন। এই আমেরিকা রাশিয়া যুদ্ধ ফলে যে স্যাংশন দিল, স্যাংশন দেওয়ার পরে আরও পরিস্থিতি জটিল হয়ে গেল, এবং সেখানে সংকটটা আরও বেশি দেখা দিয়েছে। তারপর আমি বলবো, আমরা যখন 96 সালে সরকার গঠন করেছিলাম, তখন আমার রিজার্ভ কত ছিল, আর এরপরে দ্বিতীয়বারও যখন আসি, তারপরে তো আমরা যেমন করোনার সময় কোনো খরচ ছিল না, আমাদের রিজার্ভ বেড়েছে, এরপর যখন আমাদের ক্যাপিটাল মেশিনারিজ থেকে শুরু করে আমদানি যখন শুরু হয়েছে, তখন তো কিছু কমেছে। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশ কিন্তু সব সময় যেখান থেকে যত ঋণ নেয়, ঠিক সময় মতো ঋণটা পরিশোধ করে, এখানে আমরা কিন্তু কোনো দিন ডিফল্টার হইনি, তো সেটা করতে যেয়েও রিজার্ভ একটু টান পড়ে, এটাও বাস্তবতা। ডলার নিয়ে কিছুটা খেলা, কিছু শ্রেণী তো খেলতে শুরু করেছিল, যেটা ভালোভাবে মনিটরিং করা হয়েছে, দেখেই আজকে একটা স্থিতিশীল পরিবেশ আমরা আনতে পেরেছি। কিন্তু এই সংকটটা যেটা সৃষ্টি, এটা তো এখন আন্তর্জাতিক বিষয় থেকে এসছে, এখানে আমাদের নিজস্ব কতটুকু মানে দায়িত্ব আছে তা তো না, শুধু বাংলাদেশ না। এবং এই সংকট এখন যেটা দেখছেন, হয়তো সামনের বছর আরও বেশি সংকট দেখা দেবে, এটা সারা বিশ্বব্যাপী। এবং আমার তো একটা সংখ্যা হচ্ছে যে সারা বিশ্বেই দুর্ভিক্ষ দেখা দেবে, সারা বিশ্বে অর্থনৈতিক চরম দুরবস্থা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি জানেন যে আমি কিন্তু আমাদের আগে থেকে সবাইকে বলে রাখছি, আমাদের মাটি আছে, মানুষ আছে, ফসল ফলাও, নিজের খাবার নিজে ব্যবস্থা করো, নিজেরটা আগে নিজে আমরা করে রাখি, যেন আমাদের কারো মুখাপেক্ষী না হতে হয়। তাও তো বাংলাদেশে তবু তো আমরা চালাচ্ছি, আপনি ইউরোপ, আমেরিকা বা ইংল্যান্ডের যে অবস্থাটা, সেটা একবার বিবেচনা করে একবার চিন্তা করে দেখেন সেখানে কী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সে তুলনায় বাংলাদেশ তো আমরা যথেষ্ট, আমাদের আমরা প্রণোদনা দিয়েছি, আমরা গ্রামে গ্রামে অর্থ সরবরাহ করেছি, আমরা সাধারণ মানুষকে নগদ অর্থ দিয়েছি, আমরা ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করেছি, শ্রমিকদের বেতন সরাসরি দিয়ে দিয়েছি, কৃষকদের সব ধরনের প্রণোদনা দিচ্ছি, সার থেকে শুরু করে কৃষি উপকরণ পৃথিবীর যেখান থেকে পাচ্ছি আমরা নিয়ে এসে সেটা সরবরাহ করে যাচ্ছি। আমরা কিন্তু কোনো দিকে কিন্তু এতটুকু শিথিলতা দেখাচ্ছি না, আমাদের দেশের মানুষের কল্যাণে যা যা করণীয় আমরা কিন্তু করে যাচ্ছি। ভ্যাকসিন যেভাবে আমরা দিয়েছি, আমার তো মনে হয় পৃথিবীর খুব কম দেশই পেয়েছে, একই দিনে 1,20,00,000
মানুষকে ভ্যাকসিন কোনো পৃথিবী দিতে পেরেছে? অনেক দেশে তো তাদের জনসংখ্যাই নাই, আমরা কিন্তু তাও দিয়েছি। কারণ মানুষ তো এমনি একটু ভয় পায়, সুই ফুটবে সেই ভয়তে দৌড় মারে। সেখানে তো আমাদের ভলান্টিয়ার রেখে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসে তাদেরকে দিতে হচ্ছে। তো এভাবে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি, এখন শিশুদেরও দিচ্ছি। এবং সবসময় এটা বলবো যে করোনা থেকে বাঁচা যেমন বাঁচতে হবে, আবার নিজেদের যার যেখানে আছে আপনার একটা গাছ লাগান, একটু ফল হোক, তরকারি হোক, সবজি হোক, যা হোক নিজেরা কিছু করে খান। এবং এটা কিন্তু সবাই করছে। আমি আহ্বান করার পরে আমি সত্যি খুশি যে আমাদের দেশের মানুষ কিন্তু সবাই বসে নাই, তারা করে যাচ্ছে কিছু না কিছু। তা আমাদের ওইভাবে করে আমাদের নিজেদের সাশ্রয় এবং সঞ্চয় আগে থেকেই রাখতে হবে, নইলে বিশ্বব্যাপী কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। যদি এই যুদ্ধ বন্ধ না হয়, এই স্যাংশন প্রত্যাহার না হয়, তাহলে কিন্তু আরও খারাপ অবস্থা হবে। তার উপর প্রকৃতির যে খেলা, এবার আপনারা দেখেছেন যে কীভাবে মানে সমস্ত বনে আগুন লাগলো, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকায়, সমস্ত জায়গায়, একটা অদ্ভুত ব্যাপার। লন্ডনের মতো জায়গায় কথা নয় বাতায় ঘাসে আগুন লেগে যাচ্ছে। তো এরকম যে ঘটনা, তার ফলে অনেক দেশের তো ক্ষেতের ফসল খেতে পুড়ে শেষ হয়ে গেছে, ইউরোপের বহু দেশে এটা হয়েছে আপনারা জানেন। তো এই জন্য আমাদের আগে থেকে ব্যবস্থা থাকতে হবে। আমি এটা সবসময় বলি, আজকেও বলছি যে অন্ততপক্ষে আমাদের নিজেদের যে মাটি আছে, যার যেটুকু আছে সেভাবে করেন, অন্তত পক্ষে নিজের খাবারের জোগাড়টা নিজেরা করে রাখেন আর নিজেদের সঞ্চয়টা করে রাখেন। নইলে এত খারাপ অবস্থা সারা বিশ্বে হতে পারে যে যেটা এখন কল্পনাও করা যাচ্ছে না।